নমস্কার, মই শিভারানী কলিতা। মই লক্ষীমপুরের জীয়রী আর মই লক্ষীমপুর তথা নারায়ণপুর আর গোটেই অসমবাসীকে জানাব বিচাৰো যে 4 ফেব্রুয়ারীত ব্রিজখন রিলিজ হব আর মই আশা করো যাতে আমাক সেই মরমেরে আকোয়ালি লৈ আমাক যাতে আর উৎসাহিত করে, আমি যাতে আর আগুয়াই যাব পারো, আপনাদের উৎসাহিত করলে আমি আগুয়াই যাব পাৰিম। নমস্কার, মই স্বপ্নীল নাথ, ব্রিজরে ব্রিজ পরিয়ালের লগতে মই অভিনয় করেছো আর মই সকলো অসমবাসীক এটাই আহ্বান করব বিচাৰিছো যে আহক 4 ফেব্রুয়ারী দিনা আমার চলচ্চিত্রখন শুভমুক্তি হব, সকলো আহি পিনি আমার সিনেমাখনক মরম আর আশীর্বাদ দিয়ে যেন তারে কামনা করছি। আজি আমি এই ব্রিজর যে 4 ফেব্রুয়ারীত রিলিজ হব সিনেমাখন, আজি প্রথম প্রমোশন আমি আরম্ভ করছো আপনার ইয়ারপর আমার প্রমোশনের মুহূর্ত। আসলে আজি অসমৰ সমূহ রাইজক মই অনুরোধ জানাম যে সকলোই যেন ব্রিজখন চাবলৈ আহে, আর আমিনো কি করছো, কিহর কারণেনো ইমান চর্চা লাভ করলে, এই কথাটো আপনাদের যেটা সিনেমা ঘরলৈ আহিব। আর এটা কথা হয় যে পুরস্কার পড়া সিনেমা বলি কলে এটা আমার ভুল ধারণা আছে যে সিনেমাখন চাবলৈ আমনিদায়ক হব নেকি, কিবা এনেকুৱা ধরনের হব নেকি, এনেকুৱা ধরনের কথা সততে শুনা যায়। কিন্তু মই সকলোকে কব খুঁজো যে মই দর্শকৰ আসনত বহিহে সিনেমাখন নির্মাণ করেছো বা পরিচালনা করেছো, গতি দর্শকে চাই সেই পুরস্কার পাওয়া সিনেমার যে একটা ধারণা আছে সেই ধারণাটা দূর হব বলে মই ভাবো। গতি আপনাদের অনুরোধ জানাইছো, সকলো চামর দর্শক রাইজক অনুরোধ জানাইছো, আপনাদের ইজনে সিজনক কোক যে 4 ফেব্রুয়ারীর দিনা 2022 চনের 4 ফেব্রুয়ারীর দিনাখন আমার ব্রিজ সিনেমাখন চলচ্চিত্র গৃহলৈ আহিব আর আপনাদের উপভোগ করবেন।